আমি আমার 10 বছর জেল পাইয়া আনন্দিত খুশি মাত্র 10 বছর জেল আমার নসিব বড় ভালো আমি আমার চিন্তা করি না আমি চিন্তা করি রে তরমুজালার খবর কি ঠিক কি না জোরে কও যারা আল্লাহ মাকে 15 বছর 20 বছর জেল খাটাইতেছো আল্লাহর কসম তোমাদের কপালে তরমুজ অপেক্ষায় আছে ঠিক কি না জোরে কও তোদের কপালে তরমুজ বিসি গুণও শেষ করতে পারতি না জীবনে জেলখানার থেকে বাড়ির মুখ চকি দেখতি না ঠিক কি না জোরে কও আমাদের কপালে আপেল আর কমলা তোদের কপালে কি এক কথা কর না কেন গভীর মনোযোগ বন্ধুরা আবরা বাচ্চা সিদ্ধান্ত নিল যেহেতু আমার কাবার ভিতরে ঢুকছে প্রথম আমার কাবায় এই যুবক তপ করতে আসছে ঠিক কিনা খুশি না রাজা জোরে কর অনেক খুশি আবরা বাচ্চা হাজার রকমের পুলিশ নাস্তার ও সামান অভাব নাই খানার গভীর রাত্রে যুবক চিন্তা করলো রে আমি যদি সকাল বেলি বাহির হই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক গালটা ধরে নিয়ে আমারে তপ করবে কারণ এরা তো আজরাইলের গোষ্ঠী বিনা কারণে আমির হামজার মতো একটা যুবককে জেলখানায় রাখছে ঠিক কিনা জোরে কর আমির হামজার ছোট্ট বাচ্চাটা বাবা বাবা করে কান্দে তোমাদের কি মায়া লাগে না তার কি অপরাধ ছিল ঠিক কিনা জোরে বন্ধু গভীর মনোযোগ এবার আগ্রা বাচ্চা সিদ্ধান্ত নিল ওই যুবক গভীর রাত্রে এই শয়তানের কাবার ভিতরে পায়খানা করছে আল্লাহ আকবার আরো জোরে বলুন আল্লাহ আকবার পায়খানা করছে কেরোসিনের তেল ঢেলে আগুন জ্বালাই দিছে সকালে হাজার রকমের সামান নাস্তা নিয়ে পুলিশ বাহিনী র‍্যাব মাইকে পুলি আর্মি বিডিআর দরজা খুলে দেখে যুবক নাই পায়খানার কোনো অভাব নাই ঠিক কিনা জোরে এবার আপনার বাচ্চা সিদ্ধান্ত নিল এই কাজটা আব্দুল মুতালিবের লোক ছাড়া কেউ করে নাই ঠিক কিনা জোরে কর তাই শপথ নিল কাবা ধ্বংস করবে এইভাবে গেলেন পথিমধ্যে দেখলেন একটা তাবু কার তাবু মনে আছে কার তাবু আব্দুল মুতালিবের উট রাখালদের তাবু সকলকে আটকাইয়া একটা যুবকের কাছে চিঠি লেখলো তোমার সব আমার কাছে গ্রেপ্তার আমির হামজা গ্রেপ্তার মামুনুল হক গ্রেপ্তার সাইদি সাহেব গ্রেপ্তার আরো 116 জন্য মামলা হইছে কেউ বাঁচতে পারবে না তুমি যদি কাবা থেকে বাঁচতে চাও তোমার কাবা যদি বাঁচাইতে চাও আমির হামজা মামুনুল হক সাইদি সাহেব বাদ দিয়ে যারা যারা আছে তাদেরকে নিয়ে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও আব্দুল মুতালিব চিঠির উল্টা পিঠে লেখলো আমার কোন ওই ময়দানে যুদ্ধ করার অস্ত্র নাই লোকজন নাই সব জেলখানায় আরো তো মামলা হাজার হাজার দিয়ে রাখছেন আপনার সাথে আমি অস্ত্রতে পারবো না র‍্যাব নাই পুলিশ নাই আর্মি নাই বিডিআর নাই তলোয়ার নাই ঢাল নাই তরোয়াল নাই অস্ত্র নাই তবে আল্লাহর কাবা আল্লাহ যদি চায় রাখতে পারবে আমার করার কিছু নাই যার কাবা সে রক্ষা করবে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল মুতালিব টেনশন করো না আজকে আসতে দাও কাম হিয়ার আসতে দাও তাদের জীবন নিয়ে পালানোর পথ খুঁজে পাইতো না জোরে বলেন ঠিক কি না গভীর মনোযোগ সারাদিন অজব আজকে কি কর কারা কারা থাকবেন হাত তোলেন আল্লাহর কসম আমি থাকতাম না আপনারা দেখেন গভীর মনোযোগ এবার আব্দুল মুতালিব ডাক দিয়ে কয় মালিক লোকজন নিয়ে গিলাপটা ধরে কান্দে আর বলে মালিক আমি জানি আমার রসুল রাহমাতাল্লিল আলামিন দুনিয়ার জমিনে আর মাত্র 50 দিন পরে আসবে জোরে কোন আল্লাহু আকবার কয়দিন 50 দিন তাফসীর আছে নবীজি দুনিয়া আসার 50 দিন আগের ঘটনা কয়দিন 50
আরো জোরে গান কয়দিন আব্দুল মুতালিবের উছরে যাইয়া আব্দুল মুতালিব কাবা জড়াই ধরে হাউ হাউ করে কান্দার বলে মালিক মালিক রে মামুনুল হক জেলখানায় আছে আমিন হামজা জেলখানায় আছে আল্লামা সাইদি হাজার হাজার বছরও থাকতে পারে 15 বছর হয়ে গেছে ওগো আল্লাহ সব আমার তোমার রসূলের সৈনিক জেলখানায় আমার তো অস্ত্র নাই আব্দুল মুতালিব তোমার কাছে দাবি জানাই তোমার রসূল 50 দিন পরে দুনিয়ার জমিনে আসবে তোমার রসূল এসে যদি দেখে কাবা নাই তোমার রসূল কষ্ট পাবে গো ওগো মালিক তোমার কাবা তুমি রক্ষা করো আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা তাইরান আবাবিল তারমিন বিইজারাতিন মিন সিজ্জিল জোরে কর আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা তোমরা কোথায় আছো আমি লক্ষ্য করে দেখি রে সব জেলখানায় ঢুকাইছে আরো মামলার পরে মামলা ওই যে উঁচু চূড়ায় কাবার কিলাব ধরে আব্দুল মুতালিবের বংশধরেরা আমির হামজার ছোট্ট বাচ্চা মামুনুল হকের ছোট্ট ছোট্ট বাচ্চা হাত তুলে মোনাজাত করে চোখের পানি ছেড়ে কান্দে মালিক মালিক তুমি রক্ষা করো আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা যা 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 আর সইতে পারি না আমি আল্লাহ হুকুম করে দিলাম তোমরা কিছু ফেরেশতারা আবাবিল পাখি হইয়া যাও আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল মুতালিব টেনশন করো না আবু জাহেলের দল আনছে সেনাবাহিনী পুলিশ বাহিনী র‍্যাব বাহিনী বিমান বাহিনী আনতে পারে নাই আমি আল্লাহ পাঠালাম বিমান বাহিনী এক একজনের মাথায় এক একটা পড়বে তার পাথরে নাম পর্যন্ত লিখে দিলাম জোরে কান আল্লাহু আকবার ওই আল্লাহ কোনো আছে না নাই ওই আল্লাহ কোনো আছে না নাই আল্লাহর কসম কসম করে বলে যাই এই 116 জন আলেম যদি গ্রেফতার করতে পারেন কাফনের কাপড় পেন্দে কে সরমুনা কে আড়াইবাড়ি কে ফুরপুরা কে জৈনপুরি কে আমলিক কে বিএমপি আমরা দেখব না কাফনের কাপড় পেরে নামবো কোরআনের বিরুদ্ধে কথা যে বলবে তার জিহ্বা কেটে দেওয়া হবে কারা কারা রাজি হাত তুলে দেখা বন্ধু আমার গভীর মনোযোগ সাক্ষী থাকতে হবে আমি অনেক অসুস্থ ছিলাম আমি অনেক অসুস্থ ছিলাম আল্লাহ রহমতে এখন সুস্থ আছি মাইকটাও ভালো আমি দোয়া করি মাইক এলার জন্য আল্লাহ যেন তার 10টা মেয়ে দেয় আমিন কইতে বললেন না আরো জোরে এ মাইক এলা বিয়ে করছে রে বিয়ে করছে ভাই গভীর মনোযোগ বন্ধু আমার গভীর মনোযোগ আমি প্রত্যেকের কাছে যে দাবি রাখছিলাম আপনাদের কাছে তিনটা দাবি আমার কয়টা দাবি এক নম্বর আমার আলোচনার ভিতরে বলছিলাম ফাতেমার বিয়ে হয়েছে কোরআন তলিয়াতে রসিলায় কিসের জন্য কোরআন তেলাওয়াত আজকের থেকে আমি সহ ফজরের নামাজের পর কমপক্ষে সূরা ফাতিহা তিনবা সূরা ইখলাস তেলাওয়াত করবেন কারা কারা করবেন তো হাত নামান বন্ধুরা দুই নম্বরে আমাদের কোনো দল নাই আমাদের দল একটাই আল্লাহর দল আমার আব্বা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে আমার আমলা আব্বা যদি আমলিক করে বিএমপি করে জাতীয় করে জামাত করে আমার অসুবিধা নাই তবে কোরআনের পক্ষ